মাঠে নেমে প্রতিবাদ, প্রতিবাদে মুখর তৃণমূলী বিদ্বজনরা। কিন্তু কিসের প্রতিবাদ, কেন প্রতিবাদ? শুক্রবার দুপুর গড়িয়ে বিকেল, মিছিল শুরু হয়ে শেষ, কিন্তু কেন কিসের গোলকধাঁধা থেকে বেরোনো গেল না কিছুতেই। নন্দন থেকে এক্সাইড মোড় হয়ে একাডেমি অফ ফাইন আর্টস, ছোট পথ কিন্তু হাঁটার কারণ নাকি অনেক। কিন্তু কি সেই কারণ, কিসেরই বা প্রতিবাদ, স্পষ্ট করলেন না কেউই। তৃণমূলী বিদ্বজনদের এই মিছিল আয়োজনের দায়িত্বে ছিলেন অরিন্দম শীল, সুবোধ সরকাররা। তাঁদের কাছেও একই প্রশ্ন, কেন মিছিল? কিন্তু বেশি কথা বলতে নারাজ তাঁরাও। একই অবস্থা বাকি তারকাদেরও, কেউ বললেন পরে বলবো, কেউ বা কায়দা করে এড়িয়ে গেলেন প্রশ্ন। কারো কারো দাবি সব বলবেন, তবে মিছিল শেষ হলে। দুপুর 1:25 শুরু, 2:20 শেষ, কিন্তু 55 মিনিট পরেও মিলল না উত্তর। তৃণমূলী বিদ্বজনদের মিছিল শেষেও তার কারণ নিয়ে ধোঁয়াশা। মিছিলের 24 ঘন্টা আগে কবি শঙ্খ ঘোষ প্রশ্ন তুলেছিলেন, প্রতিবাদকারীরা কি জানেন কিসের বিরুদ্ধে এই প্রতিবাদ? মেলেনি সেই উত্তর। মিছিল শেষে উত্তর দেওয়ার কথা ছিল অনেকের, কেউ কথা রাখেনি। রবিবার ভিক্টোরিয়া হাউসের সামনে অমিত শাহর সভার জন্য অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। মঞ্চ নির্মাণের বিষয়টি তদারকির জন্য 2 জন স্পেশাল অফিসার নিয়োগের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। তাদের মধ্যে 1 জন কলকাতা পুরসভার জয়েন্ট কমিশনার ডেভেলপমেন্ট, অন্যজন দমকল দপ্তরের আধিকারিক। বিচারপতির নির্দেশ, এই 2 স্পেশাল অফিসারকে সাহায্য করার জন্য পুলিশ কমিশনার আরেক অফিসারকে নিয়োগ করবেন। তিনি হাইকোর্টের নির্দেশ কার্যকর করার বিষয়ে 2 স্পেশাল অফিসারকে সাহায্য করবেন। এ যেন রক্ষকই ভক্ষক। পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে এক ছাত্রীর যৌন হেনস্থার অভিযোগ, অভিযুক্তকে বেধড়ক মারধর বাসিন্দাদের। এই ছবি মুর্শিদাবাদের বহরমপুরের গোড়া বাজারের। অভিযোগ, বুধবার প্রসাদ খাওয়ানোর নাম করে 5ম শ্রেণীর এক প্রতিবেশী ছাত্রীকে বাড়িতে ডাকেন মনোজ চক্রবর্তী। তিনি আবার বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগারের কনস্টেবল। ছাত্রীর পরিবারের দাবি, ছাত্রীকে বাড়িতে ডেকে যৌন হেনস্থা করে মনোজ। বুধবার সকালে নাবালিকার মুখে ঘটনার কথা জানতে পারেন তার অভিভাবকরা। খবর পাওয়ার পর শুক্রবার সকালে অভিযুক্তের বাড়িতে চড়াও হয় উত্তেজিত জনতা। অভিযুক্তকে বেধড়ক মারধরও করে তারা। অভিযোগ অস্বীকার করেছেন কনস্টেবল মনোজ চক্রবর্তী। ঘটনার খবর পেয়ে এলাকায় যায় বহরমপুর থানার পুলিশ। অভিযুক্তকে গ্রেফতারও করে তারা। প্রশ্ন উঠছে, যে পুলিশ আইন রক্ষার দায়িত্বে, তারই বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ কেন? অস্ট্রেলিয়া জুড়ে শোকের আবহ। প্রতিভাবান ক্রিকেটার ফিল হিউজের মৃত্যুকে মেনে নিতে পারছে না ক্রিকেট বিশ্ব। শোকস্তব্ধ টিম অস্ট্রেলিয়া, মানসিকভাবে বিপর্যস্ত দলের ক্রিকেটাররা। এই পরিস্থিতিতে 4 ডিসেম্বর ব্রিসবেনে ভারত অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট আদৌ খেলা হবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। ক্রিকেট অস্ট্রেলিয়া CEO জেমস সাদারল্যান্ড জানিয়েছেন, আমরা সবাই ক্রিকেট ভালোবাসি, কিন্তু খেলাটাকে সবচেয়ে বেশি ভালোবাসত ফিলিপ হিউজ। খেলা অবশ্যই হবে, কিন্তু তা তখনই হবে যখন আমরা পুরোপুরি সেজন্য প্রস্তুত থাকব। বিষয়টি নিয়ে এখনও অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। কিছুটা সময় লাগবে, আগামী বৃহস্পতিবারই প্রথম টেস্ট, কিন্তু এখন সেটা হাজার হাজার মাইল দূরে বলে মনে হচ্ছে।